শ্রমজীবী মানুহ অবস্থা পরিবর্তন করিবর কারণে সম্পদৰ অধিকাৰ কাহি আনিবর কারণে আমার প্রতিটো জাতি জনগোষ্ঠীক লৈ ঐক্যবদ্ধভাবে এখন শোষণ মুক্তি এখন শ্রেণীবিহীন সমাজ যিখন সমাজত সকল জাতি জনগোষ্ঠীর মানুহে সমান মর্যাদা সহকারে জিয়াই থাকার এখন সমাজের সপোন লৈহে আমি রাইজৰ দল গঠন করছো। আজি আমি সংকল্প লব লাগিব জাতীয় যুবানী যুব বাহিনীর এই সভাতে আহি থকা 2023 সনের যে পঞ্চায়েত নির্বাচন শিবসাগর জেলাখনের চারিটা সমষ্টিতে আমি প্রতিদ্বন্দ্বিতা করি বিজেপি কংগ্রেস অন্য দলক প্রতিহত করে রাইজৰ দলে পঞ্চায়েতের ক্ষমতাবিলাক আমার হাতলৈ আনিবলৈ অহা 23 নির্বাচনত সকলে সংকল্প লব লাগিব। আহি থকা 24 যে লোকসভা নির্বাচন এই যোরহাট যে লোকসভা নির্বাচন এই যোরহাট লোকসভা নির্বাচনত রাইজৰ দলের তরফের আমি লোকসভা নির্বাচনের প্রার্থিত্ব প্রদান করিম প্রার্থিত্ব আমি দিম আর যে প্রার্থিত্ব নিদ আমি যে কোনো মূল্যের বিনিময় যোরহাট লোকসভা যে সমষ্টি এই সমষ্টির পর এজন এমপি আমি যে কোনো মূল্যের বিনিময় জিকাবর কারণে সংকল্প লব লাগিব। আর 3 নম্বর অত্যন্ত আটাইতকৈ যে গুরুত্বপূর্ণ কথা অহা 26 নির্বাচন আমি গোটেই অসমবাসী রাইজে লগ লাগি রাইজৰ দল জাতীয় যুব বাহিনী নারী বাহিনী সকলে ঐক্যবদ্ধভাবে রাইজৰ মাজলৈ গাঁৱৰ মাজলৈ গৈ এই শিবসাগৰৰ পৰাই আমার রাইজৰ দলৰ সভাপতি অখিল গগৈ অসমৰ মুখ্যমন্ত্রী রূপে কাম কৰিবৰ কাৰণে সুযোগ দিবলৈ আমি সিদ্ধান্ত গ্রহণ লব লাগিব। মই আৰু দীঘলীয়া বক্তব্য নেৰাখো।